আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তো অবশেষে আমার যে ফিজিয়ান গাভিটি সেটি বাচ্চা দিল, ছেলে বাচ্চা হয়েছে, সবাই দোয়া করবেন। এর আগের বছর কিন্তু যখন পাবনা থেকে এগুলোকে নিয়ে আসছি তখন কিন্তু আপনার দুটি বাচ্চাই মারা গেছিল। হ্যাঁ, তো এরপরে কিন্তু অনেক দুঃখে কষ্টে কিন্তু এখন এই বছর আবার আল্লাহর রহমতে বাচ্চা দিছে, নতুন বাচ্চা, ছেলে বাচ্চা। তো এর আগে কিন্তু 10+ দুধ পাইছিলাম বাচ্চা মরে যাওয়ার পরেও, তো আল্লাহর রহমতে এবার আবারও বাচ্চা দিল, দেখা যাক কি আশা করা যায়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মাশাআল্লাহ করে ভালো পার্সেন্টেজের একটা ষাঁড় বাছুর হয়েছে। ষাঁড় বাছুরটি আপনারা দেখছেন দুধ খাইতেছে ওর মার। এখন রাতের বেলা প্রায় 7:30, এই মুহূর্তে গাভিটি আল্লাহর রহমতে নিজে নিজেই বাচ্চা দিল। হালকা একটু সহযোগিতা করলাম, সুন্দরভাবে ডেলিভারিটা হলো। তো সবাই দোয়া করবেন যেন মা ও সন্তানটি সুস্থ থাকে। দেখা যাক। তো আরেকটি গাভি কিন্তু এখনো হিটে আসছে, এখন বীজ দিছি, ওইটাও যেন সুন্দরভাবে ইয়ে হয়। সবাই দোয়া করবেন, এখনো ফুল পড়ে নাই। দুধ খাইতেছে কি ও নিঃসার আগে দুধ খাইতেছেন না? হ্যাঁ, কি দুধ খাওয়া চলতেছে অলরেডি। বাছরটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। মাশাল্লাহ করে সুন্দরী, ভালো পার্সেন্টেজ আসছে। আমাদের নোয়াখালীতে আসলে টেনশনে থাকি, ভালো পার্সেন্টেজের গরুর বাচ্চা পাওয়াটাই, বীজ পাওয়াটাই অনেক টাফ হয়ে যায়। তো আমি আসলে জারে দিয়া বীজ দেই, উনি খুব ভালো পার্সেন্টেজের বীজগুলোই পুশিং করে, মাশাল্লাহ করে ভালোই, খারাপ না। আমাদের এলাকা কিংবা আমাদের 2-4-5-10 গ্রামের গাভীর জাত উন্নয়নের জন্য এই আমাদের নবী মামা, উনি কিন্তু দীর্ঘদিন যাবত কাজ করে আসতেছেন। তো উনি কিন্তু আপনার খুব ভালো বীজগুলো, ভালো জাতগুলোই আপনার দিয়ে থাকে। তো আসলে এরকম যদি ভালো ডক্টর থাকে, পশু ডক্টর, তাহলে আপনার মোটামুটি খুব ভালো, যে ভালো বীজগুলো কিংবা ভালো চিকিৎসাগুলো দিয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই গাভিটির জন্য দোয়া করবেন। মন ভাঙা সেই গাভিটি আবারও নতুন করে বাচ্চা দিল আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।